অনেকেই বলছেন যে ডেনড্রোবিয়াম লিন্ডলি তো ফুল হচ্ছে দাদা, কিন্তু ডেনড্রোবিয়াম জেনকিন্সিতে কেন ফুল হচ্ছে না? তো ডেনড্রোবিয়াম জেনকিন্সির ফুল আসছে, বার্ড হচ্ছে কিন্তু ঝরে যাচ্ছে, এবং ফুল আসছে বা ফুল বার্ড আসছে কিন্তু ঝরে পড়ে যাচ্ছে। তো নানান রকম ডেনড্রোবিয়াম জেনকিন্সির সমস্যা হচ্ছে। তো ভাবলাম যে ডেনড্রোবিয়াম জেনকিন্সির একটা ছোট্ট ভিডিও করে সমস্যাগুলো একটু সমাধান করার চেষ্টা করি। তো আমি সন্দীপ, আর আপনারা দেখছেন আমাকে সন্দীপ অর্কিড ইউটিউব চ্যানেলে। চলুন ডেনড্রোবিয়াম জেনকিন্সি নিয়ে কিছু কথা আমি বলি আপনাদেরকে, যেটা আমি গ্রো করছি ডেনড্রোবিয়াম জেনকিন্সি। তো প্রথম দিকে আমারও ডেনড্রোবিয়াম জেনকিন্সিতে ফুল হচ্ছিল না, তাতে আমি চিন্তায় ছিলাম যে ডেনড্রোবিয়াম জেনকিন্সি কী করে ফুল ফোটানো যায়। এবং যেটা মেন সমস্যা সেটা হচ্ছে যে অন্যান্য গাছগুলোতে ফুল ফুটছে, কিন্তু ডেনড্রোবিয়াম জেনকিন্সির এমনই একটা সমস্যা যে ফুল ফুটছে না, এবং বার্ড আসছে কিন্তু তারপর বার্ড ঝরে যাচ্ছে। যেটা সমস্যা সেটা হলো আমি যেটাকে যেরকমভাবে প্রথম থেকে ডেনড্রোবিয়াম জেনকিন্সিটাকে গ্রো করছি, একদম প্রথম থেকে বলছি, সেটা হলো ডেনড্রোবিয়াম জেনকিন্সি গ্রীষ্মকালে বা বর্ষাকালে প্রচুর পরিমাণে জল চায়, এবং এদের যদি মাউন্ট করতে হয়, হ্যাঁ, তো একদম শুধুমাত্র কাঠেতে, শুধু কাঠেতে মাউন্ট করতে হবে, শুধুমাত্র কাঠেতে, কোনো মস বা কোনো মিডিয়ার প্রয়োজন হয় না ডেনড্রোবিয়াম জেনকিন্সি বা লেন্ডলি এই জাতীয় এই গোত্রের গাছেতে। তো অনেকে বলেন যে ডেনড্রোবিয়াম জেনকিন্সি শুধুমাত্র কাঠে মাউন্ট করছি, কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে গাছ শুকিয়ে যাচ্ছে। তো যখন আপনারা মাউন্ট করবেন তখন এইভাবে গাছটাকে রেখে দিন, গাছটা মাউন্ট করার পরে গাছটাকে এইভাবে সমতলে রেখে দিন, ঠিক এইরকম যখন মাউন্ট করবেন, কোনো মস দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু এটাকে এইভাবে হরাইজেন্টালভাবে রেখে দেবেন। তো এতে কি হবে, এতে কাঠটা অনেকক্ষণ ভিজে থাকবে, এবং ইনিশিয়াল যে ওয়াটার ক্রাইসিস, জলের ক্রাইসিস, সেটা মেটাবে, এবং গাছটা রুট খুব ভালো করে ধরে যাবে। এবং যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এতে এই গাছে যদি বেশি মস দেওয়া হয় এর রুট কিন্তু পচে যাবে, এবং যার ফলে গাছেরও গ্রোথ হবে না এবং ফুল তো দুরস্ত। তো আরও যেটা বলার সেটা হলো যে এই গাছটা বর্ষাকালে প্রচুর পরিমাণে জল লাগে, যত পারেন জল দিন, বৃষ্টির জলে ভিজুক, একদম মানে প্লাস্টিক সেটে রাখবেন না, যত জলে পারেও ভিজুক, কিচ্ছু অসুবিধা নেই, কারণ এখানে রুট পচে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই, কারণ এটা শুধু কাঠের মধ্যেই রয়েছে এর শিকড়গুলো। আর যখন শীতকাল আসবে, শীতকালে এই গাছকে জানুয়ারি ফেব্রুয়ারি বা সরি ডিসেম্বর জানুয়ারি একদম মানে জল দেবেন না, দরকার হলে 4-5 দিন ছাড়া ছাড়া জল দিন, দরকার হলে এই গাছটাকে অন্য জায়গায় সরিয়ে রাখুন, 4-5 দিন ছাড়া ছাড়া জল দিন, আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। তো এইভাবে গেল ডিসেম্বর জানুয়ারিটা। এরপর যখন ফেব্রুয়ারি মার্চ আসবে, তখন ফেব্রুয়ারির শেষের দিক থেকে দেখবেন বার্ড আসছে, তখন কিন্তু আবার জলের প্রয়োজন, আবার যদি আপনি জল না দেন তখন কিন্তু ওই বার্ডগুলো ঝরে পড়ে যাবে, মানে এই যেটা আমার অবজারভেশন আমি সেটা বলছি। তো ফেব্রুয়ারির শেষ দিক থেকে এদের আবার অল্প অল্প জল দিন, জল দেওয়ার পর দেখবেন যে বার্ডগুলো ঝরে যাবে না মার্চের শেষে, যেমন মার্চের এখন মিডিল, তো এখন ফুলগুলো ফোটার এখন টাইম। তো এইভাবে যদি আপনারা পরিচর্যা করেন, এবং ফার্টিলাইজার যেটা আমি প্রত্যেক গাছেই বলি যে এর ব্লুমিং ফার্টিলাইজার, অর্কিডের কোনো ব্লুমিং ফার্টিলাইজারের প্রয়োজন হয় না, জাস্ট একটা ভালো কোম্পানির 20-20-20 NPK আপনারা কিনে রাখবেন, সেটা 1 গ্রাম 1 লিটার জলে গুলে, মানে সেই রেশিওতে গুলে আপনারা দিতে পারেন গাছে। তো আর ফাঙ্গিসাইড যদি খুব প্রয়োজন হয় সেখানে 1 মাস ছাড়া, আর যদি দেখেন যে গাছের খুব খারাপ অবস্থা সেখানে আপনারা 15 দিন ছাড়া একটা সিস্টেমিক ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন। তো এটুকুই বলা ছিল জেনকিন্সি সম্বন্ধে। আরও যদি আপনাদের বিশেষ কিছু জানার থাকে আমাকে কমেন্ট সেকশানে জানাবেন। যে আরও যেটা দেখিনি যে এই একই অবস্থায় অন্য গাছের এই যে বার্ড রয়েছে, একই এদের বয়স একই, এদের যখন মাউন্ট করেছিলাম তখন একই বয়স, এখন এই গাছের বার্ড রয়েছে। কারণ ব্যাপারটা হচ্ছে যে কোন গাছে কতটা আলো পড়ছে কোন অ্যাঙ্গেল থেকে, আমার শেড থেকে যদি আমি দেখি
তো হয়তো এই গাছটার আলোর দিকেই ছিল সকাল থেকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই গাছটা হয়তো এই দিকে ছিল উল্টো দিকে। তো সেক্ষেত্রে হয় কি যে সানলাইটের যে ভ্যারিয়েশান, সেখানেও গাছ যে রিসিভ করবে সানলাইট সেখানেও অনেক সময় তফাৎ থেকে থাকে। এবারে যদি সানলাইটের দিকে থাকে সেক্ষেত্রে গাছের যে বাড আসা, গাছের সমস্ত গ্রোথ সমস্ত কিছু ডিপেন্ড করে। তো সানলাইটটা একটা খুব ম্যাটার করে, এটা একটা বলার ব্যাপার। এই গাছটা বাড পরে আসার একটাই কারণ, সেটা হচ্ছে যে এই গাছটা সানলাইটের থেকে উল্টো দিকে ঘুরেছিল। তো গাছটা সানলাইট পাচ্ছে কিন্তু যতটুকু প্রয়োজন ছিল বাড, মানে ফুল ফোটার জন্য, এটা একটু দেরিতে ফুটবে কিন্তু ফুল ফুটবে।